লেবু গাছের ফুলগুলি টিকে রাখার পাশাপাশি এই ফুলগুলি থেকে গুটি ফল সেট করা যতটা কঠিন তার থেকেও আরও বেশি কঠিন এই গুটি ফলগুলিকে গাছে টিকে রাখা আর এই কাজগুলি করতে গিয়েই আমরা অনেক সময় গাছে ফাঙ্গিসাইড থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভিটামিন ও কীটনাশক প্রয়োগ করে থাকি আর এতেই ঘটে যায় অনেক সময় অনেক রকমের বিপত্তি যার কারণে সমস্ত ফুল থেকে শুরু করে গুটি ফলগুলি অকালেই ঝরে যায় তাই আমাদের এই লেবু গাছে ফুল থেকে শুরু করে গুটি ফল সেট করার পাশাপাশি সমস্ত ফলগুলিকে গাছে ধরে রাখতে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময়ে ফাঙ্গিসাইড থেকে শুরু করে ভিটামিন ও কীটনাশক প্রয়োগ করতে হবে যার বিস্তারিত জেনে নেব আজকের এই ছোট্ট ভিডিও থেকে তাই নতুন বাগানিদের জন্য বলবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো। গাছের ফুলগুলিকে টিকে রাখতে ও গুটি ফলগুলিকে ধরে রাখতে গেলে মাটিতে পর্যাপ্ত পুষ্টিগুণ ও শক্তি থাকা দরকার তাই গাছের ফল শেষ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ মাটিতে খাবার দিয়ে দিতে হবে এই গাছটিতে ফল শেষে হওয়ার পরে একটি সমস্যা দেখা দিয়েছিল যা সহজেই ঠিক করে ফেলেছি যার ভিডিও কিছুদিন আগেই আপলোড করা হয়েছিল মাটিতে পর্যাপ্ত পুষ্টিগুণ থাকার পাশাপাশি সঠিকভাবে মশ্চারাইজার ধরে রাখা অত্যন্ত প্রয়োজন কারণ মাটির আর্দ্রতা সঠিকভাবে ধরে না রাখতে পারলে গাছের ফুল থেকে শুরু করে গুটি ফল কোনো কিছুকেই টিকিয়ে রাখা সম্ভব নয় তার জন্য অবশ্যই মাটি চেক করে নিয়ে নিয়মিতভাবে জল ব্যবহার করতে হবে মাটিতে যাতে অতিরিক্ত জল কোনোভাবেই জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আসি গাছে যখন ফুল আসবে সেই ফুলের বোটাতে যাতে ফাঙ্গাস না ধরতে পারে তার জন্য যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখন প্রশ্ন কখন কিভাবে স্প্রে করব গাছে যখন প্রথম ফুল আসতে শুরু করবে ঠিক সেই সময়ে লিকুইড ফাঙ্গিসাইড হলে এক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এম ভালো করে মিশিয়ে বেলায় পুরো গাছটিতে স্প্রে করে দিতে হবে আর যদি পাউডার ফাঙ্গিসাইড হয় তাহলে প্রথমবার এক লিটার জলে হাফ গ্রাম ভালো করে মিশিয়ে বেলায় গাছে স্প্রে করতে হবে এবার যখন ফুল থেকে গুটি ফল সেট হবে ঠিক সেই সময়ে আমরা লিকুইড ফাঙ্গিসাইড এক লিটার জলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম ভালো করে মিশিয়ে বেলায় গাছে স্প্রে করবো আর পাউডার ফাঙ্গিসাইডের ক্ষেত্রে এক গ্রাম মিশিয়ে ব্যবহার করব এরপর দশ দিন গ্যাপ দিয়ে আমরা যখন গাছে এই লিকুইড ফাঙ্গিসাইড স্প্রে করব তখন এক লিটার জলে এক এল মিশিয়ে স্প্রে করবো এইভাবে স্টেপ বাই স্টেপ দেড় এম পর্যন্ত যাব আর পাউডার ফাঙ্গিসাইডের ক্ষেত্রে দুই গ্রাম পর্যন্ত যাব এবার আসি লেবু গাছে ফুলগুলি টিকিয়ে রাখতে আমরা যদি তরল হরমোন বুস্টার টু ব্যবহার করি তাহলে ফুল আসবার সময় প্রথম যখন ব্যবহার করব দুই লিটার জলে এক ফোঁটা মিশিয়ে প্রথমবার গাছে স্প্রে করবো বেলায়। এরপর যখন ফুল থেকে গুটি ফল সেট হবে তখন দেড় লিটার জলে এক ফোঁটা মিশিয়ে গাছে পরন্তবেলায় ঠিক একই রকমভাবে স্প্রে করে দেব তারপর কম করে পনেরো দিন গ্যাপ দিয়ে এক লিটার জলে এক ফোঁটা মিশিয়ে ঠিক একই রকমভাবে বেলায় গাছে স্প্রে করে রাখতে হবে তবে কোনোভাবেই এক লিটার জলে এক ফোঁটার বেশি ব্যবহার করতে যাবেন না তাহলে গাছের টেম্পার কম থাকলে গুটি ফলগুলি কিন্তু গাছ ধরে রাখতে পারবে না এই বিষয়টি খেয়াল রাখবেন এবার আসি লেবু গাছে ফুল ফলের সংখ্যা বাড়াতে ও ফলগুলি টিকে রাখতে আমরা অনেক সময় যে কোনো অ্যাক্টি পিজিআর ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে বলবো। মিরাকোলান ব্যবহার করলে প্রথমবার গাছে এক লিটার জলে হাফ এম এল ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় গাছে স্প্রে করতে হবে এইভাবে পনেরো দিন গ্যাপ দিয়ে আরও একবার ঠিক একই রকমভাবে এক লিটার জলে হাফ এম মিশিয়ে ব্যবহার করব তারপর পরবর্তী পনেরো দিন পরে যখন আবার ব্যবহার করব তখন এক লিটার জলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এল মিশিয়ে ব্যবহার করব তার পরবর্তী সময় থেকে ব্যবহার করলে এক লিটার জলে এক এম মিশিয়ে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছের মাটির শক্তি কম থাক বা গাছের টেম্পার কম থাক গাছ সঠিকভাবে সমস্ত খাদ্য খুব সহজভাবে নিতে পারছে ও সহ্যও করতে পারছে এর ফলে দুর্বল গাছ থেকে শুরু করে সবল গাছ সমস্ত প্রকার গাছের ফুলসহ লেবুগুলি খুব সহজেই গাছে টিকে যাবে সবার শেষে বলি গাছে ফুল থাকা অবস্থায় কোনোভাবেই কীটনাশক স্প্রে করতে যাবেন না কারণ ফুলের পরাগায়নের জন্য পিঁপড়ে থেকে শুরু করে বিভিন্ন প্রকার পতঙ্গের আনাগোনা দরকার যা কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে পরাগায়নের অভাবে ফুলগুলি ঝরে পড়তে পারে এই ফুল থেকে যখন গুটি ফল সেট হতে শুরু করবে তখন যাতে ফল ছিদ্রকারী পোকারা ডিম না পারতে পারে তার জন্য যে কোনো একটি কীটনাশক সে কাকা হতে পারে বা সুপারসোনাটা হতে পারে কিংবা কনফিডার বা এক্স প্রিমো যে কোনো একটি ব্যবহার করলেই হবে এক লিটার জলে এক এম মিশিয়ে মিশিয়ে বেলায় গাছে স্প্রে করে দেবেন তাহলে ফল ছিদ্রকারী পোকা ফলগুলিকে ছিদ্র করে নষ্ট করতে পারবে না ফলস্বরূপ গাছে সমস্ত ফলগুলি টিকে যাবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার